আসসালামু আলাইকুম মরহমতুল্ল্লাহি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব দুশ্মনে যে হামলা করে তার থেকে কিভাবে বাঁচা যায় অর্থাৎ দুশ্মন দিয়ে শুধু ডাকু দুশ্মন মুরাদ নয় দুশ্মন দিয়ে ওরকম দুশ্মনা মুরাদ হতে পারে যেগুলো দুশ্মন আশেপাশে ঘরওয়ালা প্রতিবেশী ঘরওয়ালা আমাদের দুশ্মান হয়ে যায় দুশ্মান থেকে যায় তারা আমাদের কিন্তু বহুত ধরনের দুশ্মনই করে থাকে যে তাদের দিকে কীভাবে আমরা হেফাজতে থাকবো তাদের থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো আজকে আমি এই পবিত্র কিতাব থেকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যদি পাশুক্ত সলাতের বাদে প্রত্যেক নামাজের বাদে এই ছোট্ট দোয়াটি সাতবার পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যত দুশ্মন আছে যত প্রতিবেশী দুশ্মন থাক না কেন ডাকু দুশ্মন থাক না কেন তারা ওই দুশমন আপনার দোস্ত দ্বারা কনভার্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই দোয়ার বর্কতে আপনি যদি এই দোয়াটি প্রত্যেক নামাজের বাদে সাতবার পড়তে পারেন তাহলে আপনার যেগুলো দুশ্মন থাকে সেগুলো আপনাকে মোহ্বত করার জন্য বাধ্য হয়ে যাবে তার কারণ এই দোয়াটি আপনাকে হেফাজত করবে এই দোয়াটি যদি আপনি নামাজের বাদে পড়েন আল্লাহ রব আলমিন ফেরস্তা দ্বারা আপনাকে হেফাজত করবে আর ওই ফেরস্তা দ্বারা ওই যেগুলো আপনার সাথে দুশ্মনী করেছে তারা আপনার সঙ্গে মহব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা এই ছোট্ট দোয়াটি জেনে নেই তা সরাসরি কিতাব থেকে ইনশাল্লাহ এই কিতাবটি এত মূল্যবান কিতাব এত কবলীয়ত কিতাব যে কিতাব থেকে যদি আমরা কেউ আমল করি ইনশাল্লাহ 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 কোনো দিন বেফলে যায় না এই পবিত্র কিতাব থেকে আজকে আমরা ওই দুশ্মন থেকে হেফাজত হওয়ার একটি ছোট্ট দোয়া জানবো ইনশাল্লাহ আমরা এটি কথা শুনে নেই যে এই কিতাব যে লিখেছে হজরত আরি সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লাহ আলাই তিনাকে একজন মানুষে প্রশ্ন করেছেন লিখে চিঠির দ্বারা যে হুজুর আমার ভাইকে তো কয়েকজন মানুষে আক্রমণ করেছে ঘেরাও দিয়েছে বহুত মুশকিল হিসাবে আমরা সেখান থেকে বের করে এনেছি তারপরেও আমাদের তো দুশমন পিছনে ছাড়ছে না তাহলে করণীয় কি তখন হজরত কারি সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর উলি ছিলেন বহুত বড় আমিল ছিলেন তিনি বহুত কষ্ট করে এই দোয়াটি বের করে তিনাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি পাশোক্ত সলাতের বাদে এই দোয়াটি সাতবার করে পুরতে পারো তাহলে ওই দুশ্মন কেন আরও যদি পৃথিবীর সমস্ত দুশ্মন মানুষও যদি তোমাদের দুশ্মনই করে তাও তোমাদের ক্ষতি করতে পারবে না পাশোক্ত সলাতের বাদে এই দোয়াটি পুরো তখন হজরত কারি সিদ্দিক আহমেদ বানবুর রহমতুল্লাহ এই দোয়াটি কিন্তু তিনাদেরকে বলে দিয়েছেন আর এটি মুজারফ হয়ে গেছে কবুলীয়ত হয়ে গেছে আমলে প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছে এজন্যই এই দুয়াটি কিতাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে সম্মানিত দর্শক সম্মানিত দিনী মা এবং ভাই বোনেরা আজকে আপনারা এই দোয়াটি মুখস্ত করেন আমি দোয়াটি বলে দিচ্ছি আর এই স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আমি এই দোয়াটি আপনারা ওখান থেকে গর্দাইয়ে রোটে রোটে মুখস্থ করে নেন আ জীবন কামে আসবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ভালো ভালো বস্তু শিখিয়ে থাকি আরও শিখাবো ইনশাল্লাহ শুধুমাত্র আমি সবের নিয়তে এগুলো করে থাকি আমারও তো সময় পাই না ক্লাস করি তার বাদেও আপনাদের জন্য কষ্ট করে অল্প অল্প সময় ভের করে একটি ভালো উপহার আপনাদেরকে দেওয়ার জন্য আমি কষ্ট করে থাকি ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ ভালো ভালো দোয়া দূরত আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ তাহলে আসেন আমরা আজকে দোয়াটি শিখে নেই দোয়াটি হলো সরাসরি আমি কিতাব থেকে বলে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ হুম্মা না আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইং না না যে আলু কাফি নরু রিহিম অনারু জুবিকা মিং সুরু রিহিম এই দুয়াটি আপনারা সাতবার পড়বেন নামাজের বাদে ইনশাল্লাহ জুম্মা ইনশাল্লাহ আপনার যত দুশমন থাক না কোনো সেগুলো দুশমন দোস্তের সাথে কনভার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাকে সবাই মহব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ তার কারণ ফেরস্তা আপনাকে হেফাজত করবে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আজকের জন্য এটুকুই ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আমি আজকে বিদায় নিচ্ছি ওয়া ওয়াখির উদাওয়া আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি